সবাই না ঢুকে একটু সাইডেন জিতনে জরুরত উতনে বাকি সবকো বাহার করতে হবে। গুরু মহারাজ দেখুন, মহারাজ তীর্থ মহারাজ এসছেন, আরো কত সব ভক্তরা এসছেন দেখুন, মহারাজরা কত এসেছেন। আপনি এক্ষুনি তাকালেন যে, এক্ষুনি বললাম আর তিলক করছিলাম আর বলছি, তখন মহারাজ ঢুকে গেছে না নিচে, বড় বড় তাকালেন, এই জাস্ট মানে প্রভু ঢুকলেন আর একটু আগে, এখন বন্ধ করে দিত। মহারাজ আপনি বললেন যে আশীর্বাদ করে দেবেন, আমি বললাম আশীর্বাদ করতে হবে মহারাজ, আপনি তাকান দেখুন। গুরু মহারাজ তীর্থ মহারাজ এসছেন তো, কালকে থেকে আপনাকে বলে রাখলাম, একবার তাকাবেন না গুরু মহারাজ, একবার তাকান মহারাজ, অসুবিধা আছে আগে বলতে চেয়ারে বসুন, মহারাজ ওই নল দিয়ে আর মুখে খুব সামান্য, খুব এক দু চামচ মুখে, বেশি না মহারাজ, ওই দুপুরবেলা ভেজিটেবল স্যুপ ও সব চাল ডাল সবজি, হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ, কথা তো শুনেছি আপনার কাছ থেকে শুনেছি।
দেখুন কত লোক এসছে মহারাজ, কত মহারাজরা এসছেন, তীর্থ মহারাজ এসছেন, আপনি কত কথা বলতেন, গল্প করতেন, দেখেছেন? আলোটা পড়লে আরো বেশি বন্ধ করে দেয়, বন্ধ করে দেয় গুরু মহারাজ। কই বাবা, দেখুন একটু। তখন তখন কিছু কিছু বলেন, কিন্তু কিছু কিছু বলেন স্পষ্ট, এগুলো বোঝা যায় না আরকি। আমি কালকে বলছি মহারাজ, মহারাজ তো আসবেন, সব প্রোগ্রাম হয়ে গেছে আমাদের, এখান থেকে সেভাবে প্রস্তুতি চলছে, তো আপনি আশীর্বাদ করবেন, মহারাজ আসেন, কত আশা নিয়ে অনেকক্ষণ কথা বলা হচ্ছে। তবে মানে সাড়া দিলেন এরকম একটা ভাব আর কি। আর এর আগেরবার যখন মারা যাচ্ছিলেন তখন তো কথা বন্ধ ছিল, খুব কম বলতেন। কি করে বোঝেন যে উনি ঘুমোচ্ছেন? আমরা বেশিরভাগ সময় মা জেগেই থাকেন, মানে কখনো যেমন হরিনামে মারা অনেক অনেক সময় হাতটা এমনি আসেন, তো মারা যেমন ধরলে যেমন হাতে থাকে তেমন এরকম হাতে এরকম আছে, আর কখনো কখনো ওই কণ্ঠটা নড়ছে এরকম। হ্যাঁ, তারপর কখনো কখনো নিজেই তাকাচ্ছে, নিজেই তাকাই ঘরের সময় ফটোগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে এরকম করে দেখে দেখে, আবার ওই দিকে বেশি তাকান, ওই দিকটা বেশি তাকি দেখে, আর এই দিকে কখনো কখনো ওই মহাপুর দিকে তাকান। ওইটা মহাপুরটা মাঝে খুব প্রিয় ছিল, ওই যে রাধা ভাবে সে চৈতন্য, এই ফটোটা মারা শুয়ে শুয়ে এখানে দেখতে। আর এখনো এদিকে যখন এক ঘন্টা অন্তর চেঞ্জ করে দেওয়া হয়, পাশ ফিরে দেওয়া হয়, ওই দিকে তাকান কখনো কখনো, তাকে আবার জাস্ট তাকিয়ে আবার চোখ বন্ধ দেওয়া। আপনি আগের বার যখন এসেছেন মহারাজ, তখন আমরা বললাম যে মহারাজ মহারাজ আসবেন, প্রোগ্রাম হয়েছে, মহারাজ আসছেন, মহারাজ খুব আপনাকে দর্শনের জন্য খুব মানে আকাঙ্ক্ষিত, মহারাজ আসছেন, তখন কথা বলতেন না, কিন্তু তখন কথা বন্ধ। কিন্তু অনেকক্ষণ একটা বিশাল বড় মানে নিঃশ্বাস নিয়ে বললেন, আমার পরম সৌভাগ্য, এই একটা কথা রয়েছে। মহারাজ, গুরু মহারাজ, আপনি মহারাজকে আশীর্বাদ করুন, সবাইকে আশীর্বাদ করে দিন। আমাকে না দিয়ে ছাড়বে না, আমাকে ছাড়বে না, আর না দিলে আমি জোর করে নিব ওদের কাছ থেকে, আমার অধিকার আছে না, জোর করে আমি নিব। নন্দবাবু আপনার দিকে তাকাচ্ছেন, গুরু মহারাজ এদিকে তাকাচ্ছেন, এদিকে ঘাড় ঘুরে তাকিয়ে তারপরে আবার ওই চোখ বন্ধ করলেন, এই জাস্ট ওটা কি রে।
একটু ফেলেন, এক দু চামচ ফেলেন, জিতনা লেখে আপনার নিকাল বোঝু বন্ধ বৃন্দাবনে প্রসাদ নামছে সাবধানি খেলো পুরী গেছিল নাকি আজকে আসলাম পুরীর থেকে মাঠে গেছিলে? হ্যাঁ মাঠে খাবার ভালো তো? হ্যাঁ সারাদিন মাঠে ছিলাম প্রসাদ। আচ্ছা ফেসবুক।